তুই আমার সত্য সন্তান, তারপরও তুই এখানে কেন এসেছিস? এই প্রশ্ন করার আগেই হিংস্র বাঘের মতো আপনাদের জীবনের উপর আমার মরণ কামড় দেয়া উচিত ছিল, কিন্তু আমার সেই প্রতিশোধের মনটাতে আপনাদের মেয়ের প্রেম ভালোবাসা জড়িয়ে আছে বলেই আপনারা এখনো বেঁচে আছেন। আর তাই ও যতদিন এখানে ভালোভাবে থাকবে ততদিন আপনারা ভালো থাকবেন, আর তা না হলে আমি আপনাদের জন্য আজরাইল হয়ে দাঁড়াব। সেই সুযোগ তোকে দেব না, কারণ আমার সাথে শত্রুতার পরিণাম আজরাইলের লিস্টে উঠে যায় তার নাম। গাফফার দেওয়ান, আমার মায়ের খুনি হিসেবে তোকে খুন করে প্রতিশোধ নেওয়াটা আমার কর্তব্য, কিন্তু আমার বাবা দীর্ঘ ২৪ বছর আমাকে তার আদর স্নেহ মায়া মমতা দিয়ে গড়ে তোলার বদলে পাষাণের মতো দূরে রাখার যে যন্ত্রণা বুকে চেপে রেখেছিল সেই বুকে আমি ফিরে এসেছি, আর তাই তোকে খুন করে খুনের আসামি হয়ে তার জীবন থেকে আমি হারিয়ে যেতে চাই না। তাই সাবধান, বেঁচে থাকার চেষ্টা কর। দোলা, তোমার বাবা আমাদের বিয়ে দেওয়ার নামে তার স্বার্থ উদ্ধার করতে চেয়েছিল, তাই আমার বাবাকে দিয়ে তোমাকে চির আপন করে নেয়ার পথ তৈরি না করা পর্যন্ত তোমাকে সে অপেক্ষায় থাকতে হবে। আসি। শোন, আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু তোকে ছাড়বো না। আমাকে ওরা কিছুই করতে পারবে না, আমি তা বুঝতে পেরেই দেওয়ান বাড়িতে গিয়েছি। কিন্তু শত্রুর বংশের মেয়েকে ভালোবাসাটা তোর বাবা যদি মেনে না নেয় তাহলে কি করবি তুই? আমানত হিসাবে রেখে আসা দোলার জীবনটা কি হবে একবার ভেবে দেখেছিস? আমার মনে হচ্ছে দুই কুলের এক কুল তোকে হারাতে হবে। হাসান যা বলে গেল সেটাই সত্যি, যাদের কারণে তোর মাকে তুই মা বলে ডাকতে পারিসনি, শিশু বয়স থেকেই মায়ের আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছিস, সেই খুনিদের বংশের মেয়েকে আমি যদি পুত্রবধূ করে নিয়ে আসি তাহলে তাহলে তোর মায়ের আত্মা কষ্ট পাবে, গ্রামের সবাই থুতু ফেলবে, যারা আমাকে দেখে মাথা নিচু করে চলে তাদের সামনে আমাকে মাথা নিচু করে থাকতে হবে, যা আমি করতে পারবো না। আর তাই এই মুহূর্ত থেকে ওই মেয়েকে তোর ভুলে যেতে হবে। সরি বাবা, তুমি চাইলে আমি আমার জান কোরবানি দিতে পারবো, কিন্তু পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি আমার পবিত্র ভালোবাসাকে ত্যাগ করতে পারবো না। তাহলে এটাই তোর শেষ কথা? হ্যাঁ। না, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। আমার চেয়ে তোর ভালোবাসা যখন তোর কাছে বড় হয়ে গেছে তখন তখন আমি আর বেঁচে থাকতে চাই না। মাধন, কিরে কি হয়েছে? আমি পারবো না চাচু, চাচু আমি পারবো না, আমার ভালোবাসার জন্য বাবাকে হারাতে আমি পারবো না, আমি পারবো না চাচু। মাধন, মাধন বাবা, আমি আমার অজান্তে একটা বড় ভুল করে ফেলেছি, জব্বার দেওয়ানের মেয়েকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমাকে তুমি মাফ করে দাও। যে নিজের ভুল শুধরাতে পারে সেই তো মহান, আর আমি তো সেই মহান সন্তানের পিতা, এটাই আমার গর্ব বাবা। বাবা, ইয়েস ইয়েস মাই সন, ইয়েস ইয়েস ইয়েস।